another unboxing video. Basically guys, amar ei channel e ami hocche muloto vlogging video plus gaming video chhari. Ar unboxing video bolte gele tuktak choto khato. Jemon ajke ekta product esche jeta hocche amar dada ajke order diyeche ekta earphone. To tomaderke shei earphone ta dekhabo plus amar first choice ta dekhabo je kemon hocche. Buy link niche diye debo jodi tumra order korte chao buy link niche diye debo. Thik ache, direct unboxing video te jao. तो गाइस এইটা হচ্ছে আমাদের ইয়ারফোন যেটা আমাদের অলরেডি আগে সিল প্যাক কেটে দিয়েছে কারণ কি তোমরা অনেক সবাই জানো যে কোনো ইয়ারফোন ল্যাপটপ বা কোনো মোবাইল জাতীয় জিনিস ফ্লিপকার্ট থেকে আসলে ওরা হচ্ছে ওপেন সিল প্যাক কেটে তোমাদের আগে দেখিয়ে দেয় যেটা এই আছে তেমন তাই জন্য এটা আগেই আনবক্সিং করা হয়ে গেছে তোমাদের সামনে তোমাদের সন্তুষ্টির জন্য একটু দেখিয়ে দিই তার আগে ফ্লিপকার্টের বক্সটাকে বাক্সটাকে আগে হটাই তো এই যে হচ্ছে আমাদের ইয়ারফোন যার নাম হচ্ছে নয়েজ বার্ডস VS 102 তো একবার বক্সটা খুলে ফেলি তো গাইস বক্স থেকে বেরিয়েছে একটা বাক্স আমাদের মেন প্রোডাক্ট কিছু স্টিকারস যেখানে আর একটা পেয়েছি ওয়ারেন্টি কার্ড যেখানে আমাদের মিষ্টি মুখে হাসি মুখে ঋষভ পান্ত দাদা বসে আছে নয়েজের পেপার ম্যানুয়াল দেখার কি আছে তাহলে ভিডিও কিসের জন্য তো এই আমরা ডাইরেক্ট আমাদের মেন প্রোডাক্টে এসে যাই তার আগে একটা বক্স আছে গাইস ওই বক্সটাকে একটু খুলে নিই ভেতরে তো এই যে দেখতে পাচ্ছ এই বক্সে এসছে টাইপ সি কেবল আরে আরেকটাও তো জিনিস ছিল কোথায় গেল কিছু এক্সট্রা কানের বাবলি শাবলি কিন্তু একটা জিনিস দেখলাম মনে হয় ইয়ারবাডসদের সঙ্গে ওই স্বাস্থ্যনাশের পুড়িয়া দেয় না আর আমাদের মেন প্রোডাক্ট যেটা সরি একটু খুলে গেছে তো খুলে একবার দেখিয়ে দিই এই হচ্ছে ইয়ার টিপস এটা রাইট ইয়ারের এটা লেফট ইয়ার আর এর যে কেসটা এর হিঞ্জটা কিন্তু ভালো খুব দেখো হিঞ্জটা খুব সুন্দর হিঞ্জ মানে গ্রিপটা খুব ভালো আরে ভাই সাহেব স্টার্টিংয়েই চালু হয়ে গেছে দেখ স্টার্টিংয়ে চালু যাই হোক এই হচ্ছে ইয়ার টিপস দেখতে তো খুব সুন্দর বাট একটা জিনিস দেখেছো এই কেসটা যতটা নিতে ভালো লাগছে না কিন্তু এগুলো গ্লসি গ্লসি টাইপের লাগছে তো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব কেসেরও আছে ইয়ার টিপসেরও আছে আর যেটা এটা যেহেতু হোয়াইট এটা খুব তাড়াতাড়ি নোংরা হবে যাই হোক আমি একটু আমার এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটিটা একবার তোমাদেরকে একটু শুনিয়ে দিই তারপরে তোমাদেরকে আমি বলবো লাস্ট সাজেশান যে তোমরা কিনবা কি কিনবা না তো ডাইরেক্ট আমি একবার দেখিয়ে 999-এর মতন রেঞ্জে এর বাজেট রেঞ্জে এ যা সাউন্ড কোয়ালিটি দিয়েছে তুখর কোয়ালিটি পুরো গান এতক্ষণ শুনলাম প্রত্যেকটা ভোকালস পুরো ক্লিয়ারিটি দেখতে পেলাম তারপরে এর যে টাচ কন্ট্রোল আমি দেখছিলাম টাচ কন্ট্রোল প্রত্যেকটা ভালোভাবে কাজ করছিলো একটু গ্লিচিং করছিল না সেন অনুযায়ী তোমরা যদি চাও এর বাজেট রেঞ্জ অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটিটা আমার চরম লাগলো সাউন্ড কোয়ালিটি চরম ক্লিয়ার ছিল গান তিন চারটে শুনলাম চরম সুন্দর পুরো ক্লিয়ার ভোকালস পাওয়া যাচ্ছিলো আর এর যে টাচ কন্ট্রোলগুলো সেগুলো প্রপারলি কাজ করছিলো কোনো গ্লিচ বা কিছু মনে হচ্ছিলো তা তোমরা যদি চাও এটাকে অবশ্যই কিনতে পারো এটাই ছিল আমাদের আনবক্সিং ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবা প্লাস ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করবো আর এরকমই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবে লেখনটা অল করবো তোমাদের সাথে দেখাবে আরেকটা নতুন গেম প্লে ভ্লগিং প্লাস আনবক্সিং ভিডিওতে তার জন্য গুড বাই তো গাইস আনবক্সিংয়ের সময় না আমি ওর কিছু হাইলাইটেড ফিউচারগুলো বলতে আমি ভুলে গেছিলাম তার জন্য গাইস সরি তো আমি এখনই বলে দিই উইথ মাইক মানে এর সাথে মাইক ইনবিল্ড আছে ব্লুটুথ ভার্জন 5.1 ওয়্যারলেস রেঞ্জ 10 মিটার ব্যাটারি লাইফ টাইম মানে ব্যাটারি লাইফ হচ্ছে 14 আওয়ার চার্জিং টাইম 1.5 আওয়ার যেটা খুবই তাড়াতাড়ি বলা যায় ড্রাইভার সাইজ হচ্ছে 11 mm টাইপ সি চার্জার টাইপ সি পোর্ট আছে এতে আপ টু 14 আওয়ার্স অফ টোটাল প্লেব্যাক টাইম অর্থাৎ কেস আর এয়ারবাডসগুলোকে মিলালে 14 ঘন্টা এখানে দেখাচ্ছে আর ইউনিক ফ্লাইবার ডিজাইন তো এইটুকুই হচ্ছে এর হাইলাইটেড ফিচার্স